আজকে আমি আপনাদের বলবো 50 মিলিসিমল ওষুধ রোগীর জন্য আপনি কিভাবে তৈরি করে দেবেন। প্রথমেই আপনাকে রোগী দেখার পর সুনির্বাচিত ওষুধ ঠিক করতে হবে। আজকে আমার কাছে এখন আছে এলিয়াম সেপা M1, তার মানে এটা 50 মিলিসিমলের ইলিয়াম সেপা ফার্স্ট প্রোডেন্সি। এই জন্যে দরকার সুনির্বাচিত ওষুধ। যে শিশিতে আপনি ওষুধ দেবেন একটা 100 ml খালি পরিষ্কার শুকনো ফাইল, তার ক্যাপ, পুশ, রেক্টিফাইড স্পিরিট এবং ডিস্টিলড ওয়াটার। ডিস্টিলড ওয়াটারে আপনাকে ওষুধটা বানাতে হবে। প্রথমে আমি 100 ml শিশিতে ডিস্টিলড ওয়াটার আমি নিচ্ছি। মনে রাখতে হবে যে পুরো শিশি আপনি ভরবেন না, 4 ভাগের 3 ভাগ মাত্র আপনি নেবেন, বাকিটা ফাঁকা রাখবেন। কেন ফাঁকা রাখবেন? আপনারা জানেন যে 50 মিলিসিমলের ওষুধ ঝাঁকি দিয়ে খেতে হবে, যাতে ঠিকমতো ঝাঁকি পড়ে, যার জন্যে কিছু অংশ, অন্তত 4 ভাগের 1 ভাগ অংশ খালি রাখতে হবে। আমি 4 ভাগের 3 ভাগ নিলাম। নিয়ে আমার যে ওষুধ সিলেক্টেড মেডিসিন ইলিয়াম সেবা M1, আমি সেখান থেকে একটা মাত্র গ্লোবুলস, আপনারা দেখে নিন যে খুব 10 নম্বর সাইজের গ্লোবুলস, এটা মেডিকেটেড, এখান থেকে একটা অথবা ম্যাক্সিমাম 2টো গ্লোবুলস আমি দেবো। একটা গ্লোবুলসই এখানে পড়েছে। এরপর ওষুধটা সংরক্ষণের জন্য এখানে দিতে হবে 4-5 থেকে ম্যাক্সিমাম 10 ফোঁটা রেক্টিফাইড স্পিরিট। আমি 10 ফোঁটা দিলাম। ওষুধ দেওয়া শেষ, এরপর পুশ দিয়ে আটকে দিলেন যাতে বাইরে না বাড়ে, ক্যাপ দিয়ে আটকে দিলেন। রুগীকে দেওয়ার জন্য ওষুধ তৈরি হল। এরপর আপনাকে করতে হবে কি, লেবেল দিতে হবে, যেখানে 12 দাগ অথবা 8 দাগ দেওয়া থাকবে। প্রথমে হলো সিরিয়াল নাম্বার, আপনি যদি রুগীকে 2 অথবা 3 শিশি ওষুধ দেন তাহলে সিরিয়াল নাম্বার 1, 2, 3 এভাবে দেবেন। কেস সিরিয়াল নাম্বার মানে কেস রেকর্ড নাম্বার, আপনি যে তার কেস রেকর্ড করছেন তার যে রেফারেন্স নাম্বার সেটা দেবেন, ডেট দেবেন। এরপর রুগীর নাম, ডিরেকশন, রুগী কবার খাবে, দিনে কবার খাবে অথবা কত ঘন্টা পর পর খাবে, খালি পেটে নাকি ভরা পেটে খাবে, এবং কত ঝাঁকি দেবে এবং কয় গ্লাসে মিশিয়ে খাবে, এটা পূরণ করে আপনি শিশির গায়ে লাগিয়ে রুগীকে দেবেন। আরেকটা ভিডিওতে আমি দেখিয়েছি রুগী কীভাবে ওষুধ খাবে। আজকে এইটুকু, পরে অন্য বিষয় নিয়ে আমি আসবো।